আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদিগামী প্রবাসীরা বিদেশ যেতে ঋণ নেবেন, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে হলে কঠিন শর্ত আরোপ। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা যারা নতুন বিদেশে যেতে চাই, আমাদের প্রত্যেকের আর্থিক অবস্থা ভালো না। অনেক প্রবাসী আছে যারা কিনা পরিবার দুর্দশাগ্রস্ত, আর্থিক অবস্থা খারাপ, এই জন্য বিদেশে গিয়ে পরিবারের উন্নতি করতে চায়। কিন্তু বিদেশ যেতে এখন বর্তমানে 4-5 লাখ টাকা লাগে, এতগুলো টাকাও তাদের পক্ষে দেওয়া সম্ভব না। অনেকেই দেখা যায় জমি জমা ভিটে বাড়ি বিক্রি করে বিদেশে যায়, আবার যাদের জমি জমা নেই তারা ঋণ নেয়। আর এই ঋণ নেওয়ার জন্য দেশে অনেক দালাল আছে, দালালদের কাছ থেকে চড়া সুদে তারা ঋণ নিয়ে থাকে। আবার অনেকে আছে যে বিভিন্ন ব্যাংকের থেকে ঋণ নিয়ে থাকে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ কিন্তু বারবার বলছে যে প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে খুব সহজে ঋণ দেওয়া হয়। এই ঋণটা যে দেওয়া হয়, এই ঋণ কি আসলেই পাওয়া খুবই সহজ? এই সহজ জিনিসটা আসলে কতটা কঠিন সেটা আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে চাইলে ঋণ পাওয়া যায় না। আমি আপনাকে একটা ছবি শেয়ার করছি যেটা আমরা সংগ্রহ করেছি, সেখানে দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ ব্যাংক রংপুর শাখার সেখানে অভিবাসন ঋণের জন্য কি কি শর্ত রয়েছে। এখানে মোট কথা সর্বমোট 8টি আপনার শর্ত দেওয়া রয়েছে। প্রথমটি হচ্ছে পাসপোর্ট 2 কপি, ভিসা 2 কপি ছবি, লেবার কন্ট্রাক্ট, বিমান টিকিটের ফটোকপি, বিদ্যুৎ বিল। এরপর দ্বিতীয়ত রয়েছে বিএমটি কর্তৃক ইস্যুকৃত ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি, নাগরিকত্ব সনদ, চেয়ারম্যান। তৃতীয়ত রয়েছে ঋণ আবেদনকারী সদ্য তোলা 4 কপি, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি 2 কপি ফটোকপি। যে কোনো ব্যাংকের আবেদনকারী পাসপোর্ট নাম অনুযায়ী একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। এরপর 4 নম্বরে আবেদনকারীর আত্মীয় স্বজনের মধ্যে থেকে ভালো চাকরিজীবী অথবা ভালো ব্যবসায়ী অথবা কর্মজীবী 3 জনকে জামিনদার হিসেবে দিতে হবে। 5 নম্বর, জামিনদারের যে কোনো একজনের সঞ্চয় অ্যাকাউন্টে 3টি স্বাক্ষরকৃত চেকের পাতা ও 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। 6, এই প্রত্যেক জামিনদারের ভোটার আইডি কার্ডের ফটোকপি, নাগরিকত্ব সনদ, চেয়ারম্যান, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি। এরপর 7 নম্বরে জামিনদার যদি চাকরিজীবী হয় তাহলে চাকরির প্রত্যয়নপত্র, ব্যবসায় হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি, এবং 8 নম্বরে যে কোনো পরিমাণ জমি দলিলের ফটোকপি। এই 8টি শর্ত পূরণ করেই আপনি অভিবাসী ঋণের জন্য আবেদন করতে পারবেন। তাও পাবেন কি না কোনো গ্যারান্টি নেই। এবার আপনারাই বলুন, একজন প্রবাসী যিনি কিনা দুস্থ, যার কিনা কোনো সম্পত্তি নেই, তার পক্ষে কি আসলে এত কিছু ম্যানেজ করা সম্ভব? সে যদি জামিনদারি পায় তাহলে তো জামিনদারের থেকেই আস্তে আস্তে কিছু টাকা নিয়ে সে বিদেশ যেতে পারে। তাহলে ব্যাংকের কাছ থেকে তার কী জন্য অভিবাসন ঋণ নিতে হবে? আমাদের সরকার বা আমাদের মন্ত্রী মহোদয় বারবার বলে অভিবাসী ঋণ পাওয়া প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে খুব সহজ। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন সে এই ঋণ পাওয়াটা কতটা সহজ, কিন্তু বাস্তবে এটা মোটেও সহজ না। আপনারা কেউ যদি প্রবাসী কল্যাণ ব্যাংকে যান তাহলে দেখবেন আপনাকে মাসের পর মাস ঘুরতে হবে এই ঋণ পাওয়ার জন্য, অথচ এই জিনিসটা কতটাই না সহজ হতে পারত। এই ব্যক্তিগুলো বিদেশে গিয়ে তারা তো দেশেই টাকা পাঠাবে, দেশেই তো তাদের পরিবার আছে, এই টাকাগুলো তারা তো অবশ্যই নিজ দেশে সদস্যদেরকে ব্যাংকের মাধ্যমে পাঠাবে, সেখান থেকেই তো তারা টাকাগুলো কর্তন করতে পারত। কিন্তু না, আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকের কঠিন শর্তের কারণে অনেক প্রবাসীরা বিদেশে যেতে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা প্রত্যেক দেশের অবস্থা, আপনি যে দেশে যান না কেন, সৌদি আরব, আরব আমিরাত, মালয়েশিয়া, প্রত্যেক দেশে যেতে হলেই আপনাকে কম বেশি অর্থ খরচ করতে হয়। কিন্তু ঋণটা যদি সহজভাবে পাওয়া হতো তাহলে আমাদের প্রবাসীদের অনেক উপকার হতো। আশা করছি আমাদের মন্ত্রী মহোদয় এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তখন দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।